পৃষ্ঠা 174। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ, এটা আমি চ্যাপ্টারটা পড়েছি মঙ্গলকাব্য। মঙ্গলকাব্য এক নজরে পড়েছি, তারপরে এমসিকিউ, প্রতিটি প্রশ্নের মান এক, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক, মঙ্গলকাব্যগুলি ছিল দেবদেবীর মহাত্ম্য কীর্তন করে রচিত আখ্যান কাব্য। দুই, মঙ্গলকাব্য রচনার সূত্রপাত হয় খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দী থেকে। তিন, প্রতিটি মঙ্গলকাব্যের সূচনায় থাকত গণেশ বন্দনা। চার, বারো মাসা হল নায়িকার বারো মাসের দুঃখের কাহিনী। পাঁচ, চৌত্রিশা হল বর্ণানুক্রমিক চৌত্রিশ অক্ষরে দেবতার স্তব। ছয়, নায়ক নায়িকার রূপবর্ণনা কোন কাব্যের আবশ্যিক বৈশিষ্ট্য? মঙ্গলকাব্যসমূহের। সাত, মঙ্গলকাব্যগুলির মধ্যে প্রাচীনতম হল মনসামঙ্গল। আট, মনসামঙ্গল অন্য যে নামে নানা জায়গায় প্রচলিত তা হল পদ্মাপুরাণ। নয়, যুদ্ধ বর্ণনা নেই যে মঙ্গলকাব্যে তা হল মনসামঙ্গল। দশ, মনসামঙ্গলের প্রাচীনতম কবি হলেন কানা হরিদত্ত। এগারো, বিজয়গুপ্তের লেখা মঙ্গলকাব্য হল মনসামঙ্গল। 175, বারো, বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের নাম পদ্মাপুরাণ। তেরো, মনসামঙ্গলের কবি বিজয়গুপ্ত কোন শতাব্দীর কবি? পঞ্চদশ। চোদ্দো, ধাতু শশী বেদ শশী শক পরিমিত, ইনভার্টেড কমার ভেতরে, বিজয়গুপ্তের কাব্য রচনা কালজ্ঞাপক, কাব্য রচনা কালজ্ঞাপক এই শ্লোকটির পরের পংক্তি হল সুলতান হুসেন শাহ নৃপতি তিলক। ধাতু শশী বেদ শশী শক পরিমিত সুলতান হুসেন শাহ নৃপতি তিলক। পনেরো, মনসামঙ্গলের কোন কবির কাব্য আসামেও বিপুল জনপ্রিয়তা পেয়েছিল? নারায়ণ দেব। ষোলো, মনসামঙ্গলের কবি হিসেবে নারায়ণ দেবের বিশিষ্টতা ছিল তিনি পৌরাণিক কাহিনীর অসামান্য প্রয়োগ ঘটিয়েছেন। সতেরো, চৈতন্য পরবর্তী একজন মনসামঙ্গলের কবি হলেন কেতকাদাস খেমানন্দ। আঠেরো, মনসামঙ্গল এর পশ্চিমবঙ্গীয় কবি হলেন কেতকাদাস। উনিশ, কেতকাদাসের মনসামঙ্গল ঐতিহাসিকভাবে বিখ্যাত কারণ এটি প্রথম মুদ্রিত মনসামঙ্গল। কুড়ি, চণ্ডীমঙ্গলের যে দুটি কাহিনী পাওয়া যায় তা হল আখেটিক খণ্ড এবং বণিক খণ্ড। আখেটিক খণ্ড এবং বণিক খণ্ড। একুশ, চণ্ডীমঙ্গল এর আখেটিক খণ্ডের বিষয় কালকেতু হাইফেন ফুল্লর আর কাহিনী। বাইশ, চণ্ডীমঙ্গল এর বণিক খণ্ডের বিষয় ধনপতি হাইফেন শ্রীমন্তের কাহিনী। তেইশ, খুল্লনা ও লহনার কাহিনী আছে চণ্ডীমঙ্গলের বণিক খণ্ডে। চব্বিশ, চণ্ডীমঙ্গলের আখেটিক খণ্ডে দেবীর রূপ হল পশুকুলের অধিষ্ঠাত্রী দেবী। পঁচিশ, চণ্ডীমঙ্গলের আদিকবি মানিক দত্ত কোন সময়ের কবি ছিলেন? চতুর্দশ শতক। ছাব্বিশ, চণ্ডীমঙ্গলের কবি মানিক দত্ত কোন শতাব্দীর কবি? চতুর্দশ। সাতাশ, চণ্ডীমঙ্গলের একজন কবির নাম দ্বিজমাধব। আঠাশ, দ্বিজমাধবের কাব্যের নাম সারদা চরিত। নেক্সট পেজ, পেজ 176। উনত্রিশ, দ্বিজমাধবের চণ্ডীমঙ্গল অন্য কী নামে প্রচলিত ছিল? সারদা চরিত। তিরিশ, মুকুন্দরাম তার কাব্যটি রচনা করেন মানসিংহের শাসনকালে। একত্রিশ, মুকুন্দরামের কাব্যে যার অত্যাচারের কথা জানা যায় মামুদ শরীফ। মামুদ শরীফ,
32 মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যে ব্যবহৃত হয়েছে মিশ্র বৃত্ত রীতির পয়ার ছন্দ, মিশ্র বৃত্ত রীতির পয়ার ছন্দ। 33 দ্বিজ রামদেব, জয়নারায়ণ সেন এবং ভবানী শঙ্কর, এই নামগুলি উল্লেখযোগ্য শাক্ত পদাবলীর রচয়িতা হিসাবে, শাক্ত পদাবলীর রচয়িতা হিসাবে। 34 ধর্মমঙ্গলের বিষয়, ধর্মঠাকুরের মাহাত্ম্য কীর্তন। 35 রাঢ়ের জাতীয় মহাকাব্য, ইনভার্টেড কামার ভিতরে বলা হয় ধর্মমঙ্গল কাব্যকে। 36 ধর্মঠাকুর মূলত আদিবাসীদের সূর্য দেবতা। 37 ধর্মমঙ্গল কাব্যের দুটি ঐতিহাসিক চরিত্রের নাম ধর্মপাল এবং ইছাই ঘোষ। 38 ধর্মমঙ্গলের কাহিনী রাজা হরিশ্চন্দ্র ও লাউসেনের কাহিনী। 39 লাউসেন ছিলেন সামন্তরাজ কর্ণসেনের পুত্র। 40 লাউসেনের রাজধানী ছিল ময়নানগর। 41 ধর্মঠাকুরের আদি পুরোহিত ছিলেন রামাই পণ্ডিত। 42 ময়ূর ভট্ট যে মঙ্গল কাব্য লিখেছিলেন তা হল ধর্মমঙ্গল। 43 ময়ূর ভট্ট কোন শতাব্দীর কবি? পঞ্চদশ। 44 ময়ূর ভট্ট রচিত ধর্মমঙ্গল কাব্যের নাম ছিল হাকন্দ পুরাণ, হাকন্দ পুরাণ। নেক্সট পেজ, পেজ 177। 45 ষোড়শ শতাব্দীর একজন ধর্মমঙ্গল রচয়িতার নাম মানিকরাম গাঙ্গুলি। 46 ঘনরাম চক্রবর্তী বাংলা সাহিত্যের ইতিহাসে বিখ্যাত অষ্টাদশ শতকের ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ রচয়িতা হিসেবে। 47 কবি ঘনরাম চক্রবর্তীর জন্ম হয় যে গ্রামে তার নাম হল কৃষ্ণপুর। 48 ঘনরামের ধর্মমঙ্গল অন্য যে নামে উল্লিখিত হয়েছে তা হল শ্রী ধর্মসঙ্গীত কমা অনাদিমঙ্গল। 49 মানিকরাম গাঙ্গুলি, রূপরাম এবং শ্যাম পণ্ডিত বিখ্যাত ষোড়শ সপ্তদশ শতকের ধর্মমঙ্গলের রচয়িতা হিসাবে। 50 বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হলেন ভারতচন্দ্র। 51 ভারতচন্দ্র অন্নদামঙ্গল রচনা করেন মহারাজ কৃষ্ণচন্দ্রের নির্দেশে। 52 রায় গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল রচনার প্রকৃত উদ্দেশ্য পৃষ্ঠপোষক রাজা ভারতচন্দ্রের বংশগৌরব প্রচার করা। 53 ভারতচন্দ্রের জন্মসাল আনুমানিক 1712 খ্রিস্টাব্দ। 54 ভারতচন্দ্রের মৃত্যুসাল 1760 খ্রিস্টাব্দ। 55 ভারতচন্দ্রের পিতা ছিলেন নরেন্দ্র নারায়ণ। 56 ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের তিনটি খণ্ডের নাম অন্নদামঙ্গল, কালিকামঙ্গল, অন্নপূর্ণামঙ্গল। 57 বিদ্যাসুন্দরের কাহিনী অন্নদামঙ্গল এর কোন খণ্ডে আছে? দ্বিতীয় খণ্ড কালিকামঙ্গলে। 58 বিদ্যাসুন্দর কাব্যটি কোন কাব্যের আদর্শে রচিত? বিহ্লনের চৌরপঞ্চাশিকা। বয় ইকার হয় ল, মধুননয় একার র, বিহ্লনের চৌরপঞ্চাশিকা। 59 অন্নদামঙ্গল কাব্যের তৃতীয় অংশের নাম হল মানসিংহের কাহিনী, মানসিংহের কাহিনী। নেক্সট পেজ, পেজ 178। 60 ভারতচন্দ্র যে উপাধি গ্রহণ করেছিলেন তা হল রায় গুণাকর। 61 অন্নদামঙ্গল ছাড়া ভারতচন্দ্রের লেখা দুটি গ্রন্থের নাম রসমঞ্জরী ও সত্যপীরের কথা। 62 ভারতচন্দ্র রতিমঞ্জরীর আদর্শে রচনা করেন রসমঞ্জরী। 63 ভারতচন্দ্রের দ্বিতীয় কাব্যের নাম
সত্যপীরের পাঁচালি। 64 বাংলায় প্রথম বিদ্যাসুন্দর কাহিনী রচনার সূত্রপাত করেন 1600 শতকে দ্বিজ শ্রীধর। 65 সপ্তদশ শতাব্দীর বিদ্যাসুন্দর কাহিনীর রচনা কাব্যের নাম কৃষ্ণরামদাস। 66 ভারতচন্দ্র ছাড়া অষ্টাদশ শতকের দুজন বিখ্যাত বিদ্যাসুন্দর রচয়িতার নাম বলরাম চক্রবর্তী, রামপ্রসাদ সেন। 67 বাংলায় বর্গীর হামলা হয় নবাব আলীবর্দী খাঁর আমলে। 68 সপ্তদশ শতাব্দীর একজন বিখ্যাত শিবায়ন কবির নাম শঙ্কর কবিচন্দ্র। 69 রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন রচিত হয়েছিল অষ্টাদশ শতকে। এরপরে ফিলিন্দা ব্ল্যাঙ্কস টাইপ। 1 মধ্যযুগে দেবদেবীর মাহাত্ম্য বোঝাতে যে কাব্যগুলি প্রচলিত ছিল সেগুলির নাম মঙ্গলকাব্য, সেগুলির নাম ড্যাশ মঙ্গলকাব্য। 2 প্রতিটি মঙ্গলকাব্যের সূচনায় থাকে ড্যাশ বন্দনা অংশ। 3 বন্দনা অংশের পরে মঙ্গলকাব্যগুলিতে ড্যাশ বর্ণনা করা হয়, গ্রন্থ উৎপত্তির কারণ বর্ণনা করা হয়। 4 12 মাসের দুঃখের যে কাহিনী মঙ্গলকাব্যগুলিতে বর্ণনা করা হয়েছে তার নাম বারোমাস্যা, তার নাম ড্যাশ বারোমাস্যা। 5 মঙ্গলকাব্য 34 অক্ষরে দেবতার যে স্তব করা হতো তার নাম চৌতিষা। পেজ 179 মনসা মঙ্গলের প্রাচীনতম কবি মনে করা হয় ড্যাশকে, হরিদত্তকে। 7 চৈতন্য পরবর্তী যুগে মনসা মঙ্গলের বিখ্যাত কবি ড্যাশ খেমানন্দ। 8 চণ্ডীমঙ্গলের আদি কবি ড্যাশ মুকুন্দ চক্রবর্তী। 9 আনুমানিক ড্যাশ শতকের শেষ ভাগে মুকুন্দ চক্রবর্তী তার কথা রচনা করেন। 1600 শতকের শেষ ভাগে। 10 মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের অন্য নাম অভয়ামঙ্গল। 11 মুকুন্দ চক্রবর্তীর উপাধি ছিল কবি কঙ্কন। 12 দ্বিজ মাধবের চণ্ডীমঙ্গলের নাম সারদা চরিত। 13 চণ্ডীমঙ্গলের 2 খণ্ড দেখা যায়, প্রথমটি ড্যাশখণ্ড আখেটিক, ড্যাশখণ্ডটি আখেটিক, দ্বিতীয়টি বণিক খণ্ড। 14 আখেটিক খণ্ডের নায়ক হলেন কালকেতু। 15 বণিক খণ্ডের নায়ক ধনপতি। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ড্যাশ ময়ূর ভট্ট। 17 ময়ূর ভট্টের কাব্যের নাম ড্যাশ হাকন্দ পুরাণ। 18 ধর্মমঙ্গলের ধর্মঠাকুর আসরে হলেন ড্যাশ সূর্য। 19 ধর্মমঙ্গলের কাব্যের নায়কের নাম লাউসেন, নাম ড্যাশ লাউসেন। 20 ভারতচন্দ্র রায় রচিত কাব্যের নাম ড্যাশ অন্নদামঙ্গল। 21 অন্নদামঙ্গল কাব্য ড্যাশ খণ্ডে বিভক্ত। 22 মহারাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে ড্যাশ উপাধি দেন, রায় গুণাকর উপাধি দেন। 23 ভারতচন্দ্র রচিত আরেকটি গ্রন্থের নাম রসমঞ্জরী, গ্রন্থের নাম রসমঞ্জরী। নেক্সট পেজ। 180 24 শিবায়ন রচিত হয়েছিল সপ্তদশ শতকে। 25 রামকৃষ্ণ রায় প্রথম শিবায়ন কাব্য রচনা করেন ড্যাশ শিবমঙ্গল।
এরপরে কলম ম্যাচিং টাইপ, দুটো স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভ এক স্তম্ভ দুই, স্তম্ভ একে ABCD আর স্তম্ভ দুয়ে 1 2 3 4 রোমান লেটারে। সঠিক জোড় নির্বাচন করো। এক নম্বর প্রশ্ন, এক নম্বর প্রশ্নতে এর সঙ্গে 3, লাউসেনের সঙ্গে ধর্মমঙ্গল, কালকেতুর সঙ্গে 4, চণ্ডীমঙ্গল, লক্ষিন্দরের সঙ্গে মনসা মঙ্গল, ভবানন্দর সঙ্গে অন্নদা মঙ্গল। দু নম্বর প্রশ্ন, বিদ্যার সঙ্গে অন্নদা মঙ্গল, এর সঙ্গে 4, সনকার সঙ্গে মনসা মঙ্গল, খুল্লনার সঙ্গে চণ্ডীমঙ্গল, রঞ্জাবতীর সঙ্গে ধর্মমঙ্গল। এটা ম্যাচ দা কলম শেষ হলো। এবারে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ, বিবৃতি এ বিবৃতি বি। এক নম্বর বিবৃতি এ, মঙ্গল কাব্যগুলিতে দেবদেবীর বন্দনা গান করা হয়েছে। বিবৃতি বি, এগুলি আখ্যানমূলক কাব্য, এ সত্য কিন্তু বি মিথ্যা। দুই, বিবৃতি এ, মঙ্গল কাব্যগুলি গানের উদ্দেশ্যে রচিত হয়নি। বি, বিবৃতি বি, ধর্মীয় রীতিনীতি ও আচরণের কথা এখানে গুরুত্ব পেয়েছে। এ এবং বি দুটোই মিথ্যা। তিন নম্বর, বিবৃতি এ, রায়গুণাকর ভারতচন্দ্রের যুগসন্ধির কবি। বিবৃতি বি, নবাবী ব্যবস্থার ভেঙে পড়ার সময় সমাজ জীবনের নানা অবক্ষয় এবং সংকটের কথা তাঁর রচনায় উঠে এসেছে। এ এবং বি দুটোই সত্য এবং বি এর কারণ। এবারে অ্যাসারশন রিজনিং টাইপ, সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। বিবৃতি এ, অজস্র মঙ্গল কাব্য রচিত হলেও তাদেরকে একটি ধারারই অন্তর্গত করা হয়। কারণ আর কতকগুলি সাধারণ বৈশিষ্ট্যের উপরে দাঁড়িয়ে প্রতিটি মঙ্গল কাব্য রচিত হয়েছে। এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। নেক্সট পেজ, পেজ 181। প্রশ্ন দুই, বিবৃতি এ, মঙ্গল কাব্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে চৌতিষা। কারণ আর, বর্ণানুক্রমিক 34টি অক্ষর পঙ্ক্তির আদ্য হিসাবে সাজিয়ে এখানে দেবতার স্তব করা হয়। এ এবং আর উভয় ঠিক, আর এর সঠিক কারণ। তিন নম্বর, বিবৃতি এ, লৌকিক মঙ্গল কাব্যগুলি মৌখিক ঐতিহ্য থেকে লিখিত রূপ পায়। কারণ আর, রাজাদের পৃষ্ঠপোষকতা ছাড়া এই রূপান্তর সম্ভব ছিল না। এ এবং আর উভয়ই ভুল। চার নম্বর, এটা লাস্ট কোশ্চেন, বিবৃতি এ, চণ্ডীমঙ্গলের কবিদের মধ্যে মুকুন্দ চক্রবর্তী কাব্যের সমাজ বাস্তবতা সব থেকে বেশি। কারণ আর, ব্যক্তিগত জীবনে সামাজিক দুর্বিপাকের দ্বারা তাকে প্রভাবিত হতে হয়েছিল। এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। প্রশ্নোত্তর এখানেই শেষ হলো। পেজ 181 অর্ধেকটা পড়লাম। এই ফাইলটি এখানেই শেষ করছি। পরের অংশ পরের ফাইলে ফাইলে তখন পেজ 181 থেকেই শুরু করব অনুবাদ কাব্য এক নজরে। এই ফাইলটি এখানেই শেষ করলাম, পেজ 181।